আপনি যদি ফেসবুকে মাঝে মধ্যেই প্রতিদিন না হোক সপ্তাহে অন্তত দু তিন দিন ফেসবুকে ডিপি চেঞ্জ করেন অর্থাৎ প্রোফাইল ফটো চেঞ্জ করেন কিংবা কভার ফটো চেঞ্জ করেন তাহলে এই ভিডিওটা আপনাকে দারুণ সুবিধা দেবে এবং আপনার ইচ্ছা কিছুটা হলেও পূরণ হবে হয়তোবা আপনি এই ভিডিওটার জন্য অপেক্ষায় ছিলেন চলুন দেখে নিই ছোট্ট ভিডিও কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও একটা দারুণ ট্রিক্স আপনি এখান থেকে দেখতে পাবেন তো আমরা কী করি সাধারণত যখন আমরা ফেসবুকটা ওপেন করছি মাঝে মধ্যেই আমাদের প্রয়োজন হয় ডিপি চেঞ্জ করার বা প্রোফাইল চেঞ্জ করার আমরা কী করি আমাদের প্রোফাইলের এখানে আসি এখানে ক্যামের এখানটায় আসি আসার পর আমরা সিলেক্ট প্রোফাইল পিকচারে যাই এবার গ্যালারিতে থেকেও অর্থাৎ আমাদের ফোনের গ্যালারি থেকেও আমরা অনেক সময় লোড করি কিংবা আমাদের আগে যে ছবিগুলো আপলোড করা হচ্ছে সেখান থেকেও অনেক সময় দিতে পারি বা দিয়ে থাকি এবার এক্ষেত্রে কী হয় বা আপলোডের এখান থেকেও দিই এবার দেখুন একটা জিনিস কী হয় আমাদের কিন্তু প্রথম প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে ধরুন আমরা আগে ছবি কিছুটা ইউজ করে নিয়েছি এবং সেই ছবি যদি আমরা আবার সিলেক্ট করি হয়তোবা অনেক পুরানো মানে নিচের দিককার ছবি যেটা আগে আমরা প্রোফাইলে দিয়েছিলাম হতে পারে আমাদের ইচ্ছা থাকতে পারে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা নিউজ ফিডে চলে যায় আর নিউজ ফিডে গেলে সেই আবার পুরানো ছবি পোস্ট হয়ে গেল এবার মানুষের তো ভালো লাগে না সবসময় একই পোস্ট আপনারও ভালো লাগে না একই পোস্ট আপনি আবার করছেন তো আপনি যদি চান শুধুমাত্র শুধুমাত্র আপনার প্রোফাইলটা চেঞ্জ করবেন কোনো রকম পোস্ট করবেন না পাবলিকের জন্য অডিয়েন্সের জন্য অর্থাৎ নিউজ ফিটে যাবে না তাহলে কি করবেন এই যে ছবিটা প্রোফাইলের জন্য আপনি সিলেক্ট করলেন এটা সেভ করার আগে জাস্ট একটা কাজ আপনি করবেন নিচে দেখুন শেয়ার ইয়োর আপলোড টু নিউজ ফিট বলে একটা ব্লু কালারের টিক রয়েছে সাদা দেখুন এই জায়গাটায় টিকটাকে তুলে দেবেন বাক্সটা ফাঁকা করে দেবেন টিকটা উঠিয়ে দিয়ে সিম্পলি এই কাজটা করুন করার পর সেভ করে দিন এখানে প্রোফাইল চেঞ্জ হয়ে যাবে কিন্তু কোনোরকম ডিস্টার্ব হবে না অর্থাৎ এই ছবিটা নিউজ ফিডে যাবে না একই রকম ভাবে পেছনে যে কবা ছবিটা এই কভার ছবিটার ক্ষেত্রেও তাই এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপলোড ছবি যেটা আপনি দিতে চান দিন ধরুন আমি যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি এখানে এটা নিলাম এবারে এখানে যা সেভ করব। সেভ করার আগে নিচে দেখুন লেখা আছে শেয়ার ইউর আপলোড টু নিউ স্পিড এটাকে উঠিয়ে দেবো উঠিয়ে দেওয়ার পর এখানে সেভ করে দেব। সেভ করলে দেখুন এখানে ছবিটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ একবার রিফ্রেশ করে নেবেন যদি সঙ্গে সঙ্গে না হয় নিচে দেখুন লেখা উঠাচ্ছে আপলোডিং অর্থাৎ আপলোড হতে একটু সময় লাগতে যখন হয়ে যাবে দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেল বাট এখানে নিচে কিন্তু সেটা আসবে না নিউজ ফিডে আসবে না কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ও দেখায় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই